ভাগ্য আমায় সুবল মারে, রক্তে মিশে জ্বালা তুমি আমার আদর করে, একশো তারার মেলা অবেহুলা তুমি মল্লে আমায় নিয়া বাসায় বেলা। ডিসক্লেইমার, ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, এখানে গানটাকে কোনোভাবে ছোট বা হেয় করা হয় নাই, সো প্লিজ কেউ সিরিয়াসলি না নিয়ে জাস্ট এনজয়। ফার্স্ট অফ অল বেহুলা সংটা নিয়ে নতুন করে কিছু বলার নাই, জাস্ট ওয়াও। আর কতটা ভালো হয়েছে সেটা আমার বলতে হবে না, ভিডিওর ভিউজ লাইক আর অসাধারণ অসাধারণ কমেন্টস গুলো দেখলে বোঝা যায়। ভাগ্য আমায় ছোবল মারে, রক্তে বিষের জ্বালা। কিন্তু এখানে বিষয় সেটা না, বিষয় হচ্ছে এই গানটার মাধ্যমে টিকটকাররা যা ট্যালেন্ট দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এই ভিডিওতে আজকে আমি তাদের এই ট্যালেন্ট গুলাকে একটু একটু করে তুলে ধরবো। সব আবল তাবল না বইকা, ভিডিও শুরু করা যাক। ওই ইন্ট্রো লাগা ট্যালেন্ট দেখছেন একবার, কোন গানে কিভাবে ডান্স করতে হয় একেবারে মুখস্থ। আর হাসিটা একেবারে পারফেক্ট, মানে এই গানে এইভাবে না আসলে তো আপনারা গানটার অর্থই বুঝবেন না। এভাবে সায়া সায়া কি দেখেন, ওদের মুখে একটা সয়েন্সির অস্কার ছুঁড়ে মারেন না, মারেন। এমন ভাবে খেলাচ্ছে আর নাচতেছে মনে হচ্ছে কারো বিয়ের পার্টি হচ্ছে। ওয়েট, গানটা একটু চেঞ্জ করা যাক। অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, এবার ঠিক আছে না? আরে শুধু ট্যালেন্ট না, টিকটকাররা কিন্তু তাদের অনেক ইম্পর্টেন্ট কাজের সময়ও এই গানটাকে অনেক সুন্দরভাবে ইউজ করে যাচ্ছে। ফর এক্সাম্পল, রোদে চুল শুকানোর সময়, ও বেহুলা, জামা পরে ঘোরার সময়, আমি মরলে মেকআপ দেওয়ার সময়, ও বেহুলা, বউরে নিয়ে নাচার সময়, আগলে রাখো বন্ধু আমায়, এমনকি সিঁড়ি দিয়ে ওঠার সময়ও, ও বেহুলা। ধুর এইগুলা কি করতেছি, আমি না ট্যালেন্ট দেখতে আসছি, জাস্ট ট্যালেন্ট। তোমার কায়া বড় মায়া, মোটেল ছায়া চোখে, বিশ্বাস করেন আমি কখনো চিন্তাও করি না এই গানের সাথে ফ্যাশন শো হতে পারে। আগলে রাখো বন্ধু আমায় এই দুনিয়া থেকে, দেখছেন কি সুন্দর করে শাড়ির ফ্যাশন শো করে ফেললো। ও বেহুলা, মানতেই হবে টিকটকারদের ট্যালেন্ট আছে। ও বেহুলা, এখানেও নিশ্চয়ই ট্যালেন্ট খুঁজতেছেন। জি, আরে বাজান, সব জায়গায় ট্যালেন্ট না খুঁজে একটু অন্য কিছুও তো খুঁজতে পারেন। আমি কিন্তু কিচ্ছু বুঝি নাই কি দেখাচ্ছে। আমিও তোমার কায়া বড় মায়া, ছায়া চোখে, আমার না একটা জিনিস কিছুতেই মাথায় ঢুকছে না, এই গানে সবাই হাসতেছে কেন? ভালোবাসার গান শোনাবে, আচ্ছা এটা কি কোনো ফানি সং নাকি? গানের আগে ডিসক্লাইমার ছিল, দিস ভিডিও মেড বাই অনলি ফর ফানি পারপাস। সবাই সাইড দেন, ইন্ডিয়ার ভোট চলতেছে, যে করে হোক মোদি কাকুরে জেতাতে হবে। বুঝলাম ভাই, তোর বেহুলা তোরে আগলে রাখবে, কিন্তু তুই আমার একটা কথা বল, তুই এই ঝোপঝাড়ের মধ্যে কি করছিস? ওয়েট ওয়েট, তুই আবার তোর বেহুলার কথা ভেবে, থাম, তুই আগে আমারে বল তুই ছেলে না মেয়ে? আর এভাবে রোবটের মতো দাঁড়ায় আসিস কেন? উফ সরি, আমি তো ভুলে গেছিলাম, এটাই তো আপনার ট্যালেন্ট, রোবটের মতো দাঁড়িয়ে থাকা। ওমা কে রে,
এভাবে কেউ সামনে আসে। এইটা নাকি বেহুলার সাজ, পুরা শাকসুন্দির মতো লাগছে, কি ভয়টাই না পাইছি। তোমার আমার এই কাহিনী হাজার বছর ধরে, ভালোবাসার গান শোনাবে প্রাচীন কোন সুরে। কেউ আমারে থামা, কেউ আমারে থামা, ও বেহুলা। এইটা নাকি বেহুলা, কেউ আমারে থামা, ও বেহুলা। আসল বেহুলা যে টিকটকে পড়েছিল, কেউ এতদিন খুঁজি নেয় নাই। আচ্ছা, লক্ষিন্দর কি এখনো বাইসা আছে না সত্যি সত্যি টপ কায়া গেছে? এই অবধিটাও ঠিকই ছিল, কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, এরপরে যেটা দেখলাম সেই ভিডিওটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। চোখ মারছে, চুম্মা দিচ্ছে, কি কন্টেন্ট রে মাইরি, মানে এই গানে এগুলাও যাই। এখন তো মনে হচ্ছে আমি যে এদের পোষাই ঠিকই করি। বলেন কি, তবে সব টিকটকাররাই যে এদের মতো হাস্যকর কিংস ভিডিও বানিয়ে নিজেদের ট্যালেন্ট শো করছে তা কিন্তু না, এদের মধ্যে কিছু সত্যিকারের ট্যালেন্টও আছে। কি ভাবতেছেন, ট্যালেন্ট শেষ? আরে বাজান, সব ট্যালেন্ট শেষ হওয়ার পরেই তো এদের আসল ট্যালেন্ট শুরু হয়, স্লো মোশন। নাও ব্যাক টু দা পয়েন্ট, একটা গান ভাইরাল হয়েছে ঠিক আছে, সেটা নিয়ে ভিডিও বানাবেন সেটাও ঠিক আছে, বাট জাতা মাথা একটা বানিয়ে দিলেই তো হলো না, তাই না? তোমার আমার এই কাহিনী হাজার বছর ধরে। ভালো একটা গানের সাথে কিভাবে ভালো একটা ভিডিও বানানো যায় প্লিজ সেটা ভাবেন, এভাবে গানটাকে রীতিমতো ধর্ষণ না করে ভালোভাবে ভালো কিছু বানান, সবাই সাপোর্ট করবে। ভাগ্য আমায় ছোবল মারে, রক্তে বিষের জ্বালা। টিকটক প্ল্যাটফর্মটা কিন্তু খারাপ জায়গা না, চাইলে আপনি সেখানেও ভালো কিছু করতে পারেন, শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশায় প্লিজ এগুলা করবেন না। ও বেহুলা।